আমি জানতে চাইনি আমার কোন বিষয়ে কি জানতে এক বছর আগের পোশাক শ্রমিক এখন পাঁচ তারকা হোটেলের কর্মী। 17 দিন পর জীবিত উদ্ধার হন রানা প্লাজা নামের মৃত্যুপুরি থেকে। বনেজান বিশ্বয়মানবী। কেমন কাটছে সময়? এখানে ভালো লাগছে। এখন আমি আউটফিট ডিপার্টমেন্টে কাজ করি। এখানে আমাদের হচ্ছে যারা অফিসার সবাই স্ট্র্যাপসে তাদের ড্রেস রাখা হিসাব করে রাখতে, তারপর আইডিতে মিলাই মিলে রাখে। আমাদের বস্থের কাছে হিসাব করতে হয় যতটা এত কাপড় গেল। কিভাবে সতেরো দিন বেঁচেছিলেন ধ্বংসস্তূপের ভেতর এ এক অবিশ্বাস্য ঘটনা জীবিত উদ্ধারের নজিরটিকে এখনো সন্দেহের চোখে দেখেন অনেকে প্রথমে আলো ছিল না পরে হঠাৎ করে দেখি আমি এখন আলো তারপর দেখি একটা ফুটা আছে ফুটাতে আমি একটা আমাদের এখন ই ছিল যে আমাদের খাটের পাইপ আছে না এরকম ছিল পরে পাইপ দিয়ে আমি চিল্লাইছি পরে লোকজন কেউ শুনে না পরে পাইপ দাম এমন নাড়া দিছি বা ই করতেছি তখন কে দেখছি সঠিক আমি চিনি না তাকে সে দেখে লোকজনরা বলছে স্যার স্যার এখানে হয়তো জীবিত লোক আছে তারপর আমাকে দেখে আর কি আমাকে বলছে তোমার নাম কি আমি সব কিছু বললাম পর কিছু খাবে তার আমি বলছি হ্যাঁ আমি খাবো আমাকে বিস্কিট দিয়েছে আর পানি আর জুস দিয়েছে পরে গুলি তারপর আমি খাইছি খাওয়ার পর আমাকে তারপর উদ্ধার করছে আসছে একটা মেয়ে কখনো চাবে না যে মৃত্যুর হাত থেকে বেঁচে আসে সে আবার ওখানে ঢুকবে তো ওরা তো দেখে নেই ছিলাম আমি আর আমি উপর আল্লাহ যেন কিভাবে ছিলাম কিভাবে যুদ্ধ করছে ওখানে তো আমি আশা করবো তারা যেন না যেন শুনে আন্দাজে এই সব কথা উল্টো উল্টো না করে জীবন মৃত্যু সন্ধিক্ষণের সেসব স্মৃতি আর মনে করতে চান না রেশমা আমি বলতে পারবো না জাস্ট এতটুকু মনে আছে যে আমি সকালে যখন অফিসে ঢুকছি বা ঢুকার পর আমি কিছু কাজ করছি করার পর আমাদের ছুটি দিচ্ছিল আমরা দাঁড়িয়েছি এতটুকু তারপর কী হয়েছে তা আমি বলতে পারছি না বললেন বেঁচে ফিরেছেন সবার দোয়ায় সুযোগ পেলে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করার ইচ্ছাও আছে তার ভাবছি যে আমি হয়তো ব্যস্ত পারবো কি না তবে আমার হায়ত আছে দেখে আমি বিশ্বের বেশি যাই না থাকতে আমি তখনই হয়তো মারা দিতাম যে অনেকে গরিব অসহায় মেয়েরা আছে অনেকে খেতে পারে না অনেকেই করে তাদের পাশে দাঁড়ানো বা তাদেরকে সাহায্য করা এটা ইচ্ছা আছে আমার মাস তিনেক আগে বিয়ে হয়েছে পূর্ব পরিচিত হানিফের সাথে বললেন হয়তো আর বেশি দিন চাকরি করা হবে না না ওরা তো চায় চাকরি করি না বা বাসে বসে থাকি বা এত কষ্ট না করি আর কি ওরা বললে তারপর আমি বলি যে চাকরি নিয়েছি করি পার্ব করি আতাউর কাউসার যমুনা নিউজ ঢাকা চাকরি তো করতে হবে কিন্তু বারো মাস থেকে